আপনি ছোট লোকের মতো এই বাড়িতে ভিক্ষা নিতে এসেছেন কেন? আর এইভাবে মানুষের বিরক্ত করেন কেন? তোমার কি অনেক বিরক্ত করছে? তুমি বোঝো না, ছোট লোকরা না এরকমই হয়। কে ছোট লোক? উনি উনি কি রাস্তার ভিক্ষু? কেমনি হয়েছে? কি আসেন বাড়িতে? মা, কত টাকা ভিক্ষা দাও না মা। কি হয়েছে? কি চাই আমাদের বাড়িতে? মা, তুমি তুমি এখানে কি করছো? মা, তোর বাড়ি। তুমি কি জানো না এটা আমার বাসা? তুমি জেনে শুনে নাটক করো আমার সাথে? মা, আমি যদি জানতাম এটা তোর বাড়ি, তাম না রে আসতাম না। আমি তো জানতাম না রে মা, ভিক্ষা করতে করতে আইসি। তো সুখে আছিস তো মা? শরীরটা ভালো আছে তো মা? হয়েছে, তোমার সব নাটক না বন্ধ করো। তুমি এক্ষুনি বের হয়ে যাবে বাসা থেকে। আর আমার হাজবেন্ড যদি জানতে পারে যে তুমি একটা সামান্য ভিক্ষু, আমার মান সম্মানটা কোথায় থাকবে? উনি তো আমার সাথে সংসার করবে না। তুমি ভাগো, যাও এক্ষুনি বের হও। যেতে বলছি না, যাও বের হও, বের হও এখান থেকে। কি হয়েছে? দেখো না, এই ভিক্ষুটা কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে? আমি বলছি আমার কথাই শুনছে না। এই, আপনার মধ্যে হুশ জ্ঞান কিছু নেই? আপনি ছোট লোকের মতো এই বাড়িতে ভিক্ষা নিতে এসেছেন কেন? আর এইভাবে মানুষের বিরক্ত করেন কেন? তোমার কি অনেক বিরক্ত করছে? তুমি বোঝো না, ছোট লোকরা না এরকমই হয়। কে ছোট লোক? উনি উনি কি রাস্তার ভিক্ষুক? এমনি হয়েছে, রাস্তার ভিক্ষুক হয়েছে তোমার জন্য। মানে কি? মানে কি এখনো বুঝতে পারোনি? সেদিন আমি বাড়িতে ফেরার পথে হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা মহিলা অসুস্থ হয়ে পড়ে আছে। পরে জানলাম যে উনি ভিক্ষা করে। কি হয়েছে ওনার? জামাইবাবু, আপনি আপনি ওনাকে চিনেননি? না তো। উনি তো আপনার শাশুড়ি। আমার শাশুড়ি? কি বলছেন আপনারা? কি বলেন, আপনার ওয়াইফ আপনাকে বলেনি? উনি তো আপনার শাশুড়ি, আপনার শাশুড়ি ভিক্ষা করে, আপনি জানেন না? আচ্ছা, ওনাকে আমার গাড়িতে তুলে দিন না একটু। উনি তোমার মা, আর তুমি কেমন সন্তান? তোমার নিজের মা তোমার বাড়িতে ভিক্ষা করতে এসেছে আর তুমি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আর যে সন্তান তার মাকে এভাবে ঘাট ধরে বের করে দিতে পারে সে তো সন্তান না, আসলে তুমি একটা অমানুষ। অমানুষ? তোমারই মা তোমার জন্য কি করেনি বলো? ছোটবেলায় তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা তোমাকে বাবার দায়িত্ব নিয়ে, মায়ের দায়িত্ব নিয়ে মানুষ করেছে, নিজের স্বার্থের কথা কখনো চিন্তা করেনি। সামান্য একটা ভিটে ছিল তোমার লেখাপড়া করার জন্য, সেটাও বিক্রি করে দিয়েছে। আজকে সত্যি তুমি পড়াশোনা করেছো কিন্তু মানুষ হতে পারোনি। তুমি আমাকে কেন বিয়ে করেছো জানো? আমার সহায় সম্পত্তির লোভে। তুমি নিজের মাকে অস্বীকার করতে পারলে আসলে কি তুমি মানুষ? তোমার ভিতরে কি মনুষ্যত্ব বোধ আছে? তোমার মতো এরকম সন্তান না আমাদের দেশে অনেক আছে, তারা আসলে সন্তান নামের কলঙ্ক। আজকে আমার কাছে যেটা মনে হলো, তোমার মতো এরকম অমানুষের সাথে আমি সংসার করব না। যাও, বের হয়ে যাও। না দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেমনটা ভাবছো অমনটা না। তুমি যে বললে না রাস্তার ভিক্ষু, এই ভিক্ষুকে আমি আমার মায়ের স্থান দিয়ে এই বাড়িতে রাখব। তোমার মতো অমানুষের সাথে আমি সংসার করবই না। যাও, বের হও। আও।